हेलो फ्रेंड, गुड मॉर्निंग सबाई के, वेलकम टू आवर सीमागामना ब्लॉग्स। तो नमस्कार सबाई के, जय श्री कृष्णा बोले आजकल ब्लॉगटा शुरू कर दिल। तो चलो आजकल ब्लॉगे की क्यों करी तुम्हारा सारा दिन देखते पार्बे। सारा दिन तो ब्लॉग करते परिना, जोटा सम्भव करी किचने ब्लॉगटा शुरू करी, क्या कि हमारे सारा दिन और किचु काज थके सकाल बेला दसटा एगारोटा अब्दि हमें किचने थकते हैं, ततटा भिडियो हमें करते हमार बाबूटा के घूम पड़ानो खावानो दावानो यसब ही क्या थके। हमारे छोटो संसारे अत बेसि काज नहीं, যেটা তোমাদের আমি দেখাবো শেয়ার করবো। আমি সপ্তাহে একদিন ঘরগুলো ভালো করে, মানে যে ঝুল উল হয় ওগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করি সপ্তাহে একদিন। আর তাছাড়া এমনি ডেলি ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, আর এক্সট্রা কোনো কাজ থাকে না আমার। আমি বিশেষ করে বুধবারের দিন ভালো করে ঘর ভালো করে ঝাড়ি, ঝুল টুলগুলো, বিছানার সব চাদরগুলো ধুয়ে দিই, ওয়াশিং মেশিনে দিয়ে দিই, বেশি ঝামেলা হয় না। সোফার কভার চেঞ্জ করি, সব আমি বুধবার দিন করি, কেন কি বৃহস্পতিবারটা আমার সব কিছু পরিষ্কার একদম শুদ্ধ শুদ্ধ রাখতে ভালো লাগে। তো আমি এরকম করে আমার দিনগুলো কাটাই। এখন আমার একটু বেশি কাজের চাপ পড়েছে, একটু বেশি বলতে একটু ঘরে রান্নাবান্নাগুলো আমাকে করতে হয়, না হলে আমি 3 বছর বিয়ে হয়ে এসেছিলাম, মানে এসেছি এখানে, আমাকে 3 বছরে একদিনও রান্না বান্না কিছুই করতে হতো না। আমাকে এইরকম হাজব্যান্ডকে টিফিনও বানিয়ে দিতে হতো না, আমার শাশুড়ি সব করতো। এখন আমার শাশুড়ি একটু একটু দরকারে আমার ননদের কাছে আছে, তো 6 মাস ধরে, এই জন্য 6 মাস ধরে আমাকে নিজেই এইসব করতে হচ্ছে, রান্না বান্না, বাচ্চা সামলানো সব কিছু একাই করতে হচ্ছে। উনি কোনো একটা কারণে গেছে, তো উনি চলে এলে আমি ভাবছি এখন থেকে আমি যতটা এক্সপার্ট হয়ে গেছে আমি এখন করে করে, তো আমি ভাবছি ওনাকে না এবার একটু রেস্ট দেওয়া দরকার, ওনারও বয়স হচ্ছে, আমি এবার থেকে ওনাকে রেস্ট দিয়ে আমি করবো। কেননা ওনার কোনো অভিযোগ নেই, উনি যত কাজ আছে উনি সব করে নেবে মুখ বন্ধ করে, আমার কোনো অভিযোগ করবে না যে তুই উঠিস না কেন, তুই তোর বরকে কেন তৈরি করে দিন। ওনার কাছে ওই সব কিছু নেই যে তোর হাজব্যান্ড মানে তোকেই সব কাজ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। উনি ভাবে আমার ছেলে, আমি ঠিক উনি ঠিক টাইমে উঠে নাস্তা বানিয়ে দেওয়া থেকে শুরু করে ঠিক টাইমে টিফিন বানিয়ে এগুলো সব করতো আমি নিজে দেখে এসেছি। আমার লাড্ডু ছোটো ছিল বলে আমাকে কিছুই করতে দেয়নি, তো 3 বছর এখন লাড্ডু, 2 বছর বড় হয়ে গেছে লাড্ডু, আমাকে অত আর তাং করে না। আমি এখন আমার শাশুড়ি চলে গেছে, আমি এখন সব কিছু করতেও শিখে গেছি একার হাতে। প্রথমে আমাকে কিছু করতে দেয়নি, তো আমি করতেও জানতাম না অতটা, বাড়ির থেকে শিখেছি ভাই, অনেক কিছুই শিখেছিলাম বাড়িতে, কিন্তু আমি ওখান থেকে যা শিখেছি এখানে এসে আমার কিছুই কাজে লাগেনি। মানে আমি ওখানে বেশিরভাগই ননভেজ এসব খেতাম, আর আমাদের বাড়িতে সবাই একদম ভেজিটেরিয়ান, তো আমাকে ওইগুলো শিখে কোনোই ফায়দা হয়নি, কারণ কেউ কি খায় না, তো আমাকে ওইগুলো বানিয়ে কোনো লাভ হয় না। আমার শাশুড়ি একটুখানি খায় আমার সাথে, তো উনি যখন খায় তখন উনিই বানায় ওনার মতন করে, ওনার বানানোটা একটু আলাদা, আমাদের বানানোটা একটু আলাদা, তো এরকম করে আমাকে চলতে হয়। তো এখন আমি এক্সপার্ট হয়ে গেছি গোটা 6 মাসে, আরও এক্সপার্ট হয়ে যাবো, আর 2 মাস আছে এখানে। তা তাই জন্য আমি ভাবি যে এবারে আসলে ওনাকে একদমই রেস্ট দেবো। তো চলো সকালবেলা আমি শুরু করে দিয়েছি ওর জন্য টিফিন, এখানে পুরি একটুখানি, এটাকে বলে কাটা পুরি, তো আমরা বলি লুচি। লুচি যেমন গোল গোল করে তেল দিয়ে বেলতে হয়, আমি ওরকম লুচি করছি না, এখানে আমি কাটা পুরি করছি। দেখো রুটিটাকে কেটে নিচ্ছি 4 টুকরো করে, এটাতে খুব সুবিধা হয়, ছোটো ছোটো মানে গোল গোল একদম পুরো ফুলছে, দেখো কত টপা টপা করে ফুলছে। তা এরকম করে আমার খুব ভালো সুবিধা হয়, এটা খুব শর্টকাটে হয়ে যায়, আর আমার শ্বশুর খেতে খুব বেশি ভালোবাসে এই জিনিসটা। আর পুরি হলে কেমন হয়, পুরিটাকে বেললে এদিকে মোটা এদিকে পাতলা এরকম হয়, তো ওই জন্য আমার বাড়িতে কেউ অত বেশি পছন্দ করে না, এখানে এসে আমি নতুন শিখেছি এই জিনিসটা। তো আমি ওকে এখন টিফিনটা রেডি করে দিয়েছি, টিফিনটা রেডি করে দেওয়ার পরে আমি এবার চান ধান করে নেবো। আমাদের এখানে 6:30টার সময় জল চলে আসে, জল আসলে ফ্রেশ জলে চান করি, ট্যাঙ্কিতে জল থাকেই কিন্তু ট্যাঙ্কি জলে স্নান করতে ইচ্ছা করে না, সকাল সকাল একটু ফ্রেশ জলে স্নান করতে ইচ্ছা করে। আমি প্রত্যেকটা দিন 7টার মধ্যে স্নান করে পুজোটা দিয়ে নিই, আর 8টার মধ্যে নাস্তা কমপ্লিট করি, ফির আবার রান্নায় চলে আসি। এরকমই আমার দিন কাটছে, মানে কি বলে, আমি শাশুড়ি নেই ঠিক, আমি একটা টাইম করে নিয়েছি যে এই টাইমের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে, এরকম করেই আমি করছি। এরকম করে নিলে খুব বেশি সুবিধা হয়, সারা দিন ধরে কাজ করার থেকে ভালো ভাই কোনো একটা টাইম পুরো সব কাজগুলো করে নিয়ে 2-4 ঘন্টা রেস্ট করে নিই, তারপরে আবার যখন বিকালের কোনো কাজ থাকে ওটা কোনো গায়ে লাগে না। তো এখানে আমার চান ধান হয়ে গেছে, চান ধান করে আমি পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি করে, কেন কি লাড্ডু ওঠেনি, লাড্ডু ঘুমিয়ে থাকার সময় আমি খুব খুব ঝটপট 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 কাজ করি যাতে লাড্ডু উঠলে লাড্ডুর সাথে একটু খেলতে পারি, কেননা ওকে যদি এবার বলি কোলে নিতে না পারি তখন ইরিটেট হয়ে যাবে না, ওর ভালো লাগবে না যে মা আমাকে টাইম দিচ্ছে না, এই সেই এই জিনিসটা আমি ওকে ফিল করতে দিই না। ও যখনই ঘুমায় তাড়াতাড়ি করে আমি সব কাজ কমপ্লিট করে রাখি যে লাড্ডু উঠলেই যেন একটা বিগ স্মাইল দিয়ে ওর কাছে গিয়ে দৌড়ে গিয়ে কোলে নিতে পারি, ও আমার কোলে চলে আসে, ওর ভালো লাগবে না, মা আমাকে আমার প্যাম্পার করছে, বাচ্চাদের একটু প্যাম্পার করা উচিত, নাহলে ওদেরও যদি বলি না মা সবসময় কাজ করছে, ওরাই যে মা আমাকে কখনো পাত্তায় দেয় না এই সেইভাবে। আর ঘরে আমার এখন কেউ নেই, তো আমাকে ওকে নিয়ে সামনে চলতে হয়, আমার শ্বশুর আছে, তো শ্বশুর
অনেকটা হেল্প করে আমাকে। তো এরকম করে আমাকে চলতে হয়। লাড্ডুকে নিয়ে আমরা নাস্তা করে নিলাম, তিনজনেই নাস্তা করে নিয়েছি। ও সকালে যে পুরিটা বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা বেঁচে গেছিলো, ওই দিয়ে নাস্তা করে নিলাম। আর এখানে এখন বানাচ্ছি একটু আলু ফুলকপির তরকারি আর ডাল আর ভাত আর পাঁপড় চাটনি। আমাদের থাকেই ডেলি, একটা করে কোনো সবজি বানালেই হয়ে যায়। ডাল আর ভাত ডেলি কম্পালসারি, মানে ডাল আমাদের ডেলি হবেই হবে, আর ওর সাথে পাঁপড় আর চাটনি। তো চাটনি আমি ফ্রিজে বানিয়ে রেখে দিই, এক সপ্তাহ মানে একদিন বানাই তো এক সপ্তাহ খাই, এরকম করেই চলে আমার। তো চলো, এখানে আমার ডালটা এখানে হয়ে গেছে কমপ্লিট। তো এভাবেই আমাকে ডেলি আমি নাস্তা করার পরে ডালটা বসিয়ে দিই, ডালটা হয়ে গেলে আবার বসিয়ে দিই ভাত। তো ইন্ডাকশানকে আমি নিজে যেমন খাটি, ইন্ডাকশানটাকে তেমন করে খাটাই। তারপরে আমি আবার কখনো কখনো লাড্ডু, তো ছোটো তো লাড্ডুকে আন্ডা বানিয়ে দিই। আমরা শ্রাবণ মাসে কিছু আন্ডা খাই না, আমাদের বাড়িতে সবাই ভেজ, আমি একটুখানি ননভেজ খাই। তো শ্রাবণ মাস চলছে, আমি একদম ভেজ, ওদের জন্য আমিও ভেজ করি। তো এখানে বেশিরভাগ লোকই শ্রাবণ মাস মানে, তো আমাকেও ভালো লাগে না যে আশেপাশে কেউ মানে এসব খাচ্ছে না, আর আমি আগে ওগুলো রান্না করবো খাবো ওগুলো ভালো লাগে না। তো আমার শাশুড়িরাও মানতো, আমিও তাই জন্য মানি। শ্রাবণ মাসে তো আমার রান্না বান্না কমপ্লিট, বাসন টাসন ধোয়াও কমপ্লিট, এখন এটাতে জল ঢেলে দিলে এটাও কমপ্লিট। তো রান্না করার পরে দেখি লাড্ডুর বাবা চলে এসছে। লাড্ডুর বাবা আসার পরে লাড্ডুর বাবা নিয়ে এসছে ফুচকা। তো আমরা ফুচকা কিনে নিলাম, পরে খাবো। তারপরে আমি লাড্ডুর সাথে বানিয়ে নিলাম একটু ইনস্টাগ্রামের রিল। আমার ইনস্টাগ্রামে গিয়ে তোমরা রিলগুলো দেখতে পারো, অনেক কিউট কিউট রিল বানায় আমি আমার বাবুর সাথে। চলো, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তোমরা প্লিজ বলো না। ছোট্ট বোনটাকে অনেক বেশি সাপোর্ট করো। লাভ ইউ, বাই বাই।